হে গাইজ, প্রথমেই সকলকেই জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা এবং কামনা করি যে 2021 সালটা সবার সুখে এবং শান্তিতে কাটুক। সো এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা আমার মতো ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও বানায়। আশা করি তোমরা সকলেই জানো যে ইউটিউবে যে কোনো মিউজিক আর কি ইউজ করা বা যে কোনো ধরো তুমি মিউজিক ইউজ করতে চাইছো সেগুলো আর কি কমিউনিটি গাইডলাইন্সের খিলাফ এবং সেগুলো ইউজ করলে আমাদের কপিরাইট ক্লেম আসার চান্স থাকে অনেক। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব যে তোমরা নন কপিরাইট সংস কোথার থেকে ইউজ করবে এবং কিভাবে ইউজ করবে এবং বেস্ট যে সাইটগুলো আছে যেখান থেকে তোমরা ভালো ভালো নন কপিরাইট সং পাবে তো সেগুলো তোমাদেরকে আমি জানাবো আজ। এবং তার সাথে সাথে এইসব নিয়েও আলোচনা করবো যে কপিরাইট সং যদি ধরো তোমরা ইউজ করেছো এবং সেটাতে কপিরাইট ক্লেম চলে এসছে তো সেসব ক্ষেত্রে তোমার চ্যানেলের কোনো ক্ষতি হতে পারে কি না সব কিছু ডিটেলসে জানতে পারবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো তার আগে তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এবং এই ধরনের ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এবং আনবক্সিং রিভিউ এসব ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তো আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও, যে রেড কালারের বাটনটা আছে ওটা প্রেস করে এবং পাশের যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে থাকবে। সো হয়ে গেছে, ইটস মি উবাই অ্যান্ড ওয়াচিং টেকনো উবাই। তো চলো করবো না দেরি, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। তো আজ আমি তোমাদের এখানে টোটাল চারটা চ্যানেল বলতে পারো বা সাইটের কথা বলবো যেখান থেকে তোমরা ভালো ভালো আর কি নন কপিরাইট সাউন্ডস ইউজ করতে পারো। তো এই চারটের মধ্যে তিনটে তো তোমরা ইউটিউবেই পেয়ে যাবে এবং যেটা ইউটিউবে নেই সেটা হচ্ছে তোমাদের ইউটিউব গ্যালারি, এবং এই চারটে সাইটেই ফ্রি, এখানে কোনো তোমাদের টাকা পে করতে হবে না, শুধুমাত্র তোমাদের কিছু কিছু চ্যানেলে আর কি ক্রেডিটটা দিতে হবে তোমাদের ডিসক্রিপশনে, তাছাড়া আলাদা কোনোভাবে এক্সট্রা ফিজ বা এক্সট্রা কোনো পে করতে হয় না এগুলোতে। তো সবার প্রথমে আমরা কথা বলে নিই ইউটিউবের যে গ্যালারি যেটা ফ্রি থাকে আর কি, তো সেটাই তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তোমরা ইউটিউব গ্যালারি থেকে গান ডাউনলোড করে বা নন কপিরাইট সাউন্ডস মিউজিক ডাউনলোড করে তোমরা ইউজ করতে পারবে তোমাদের যে কোনো ভিডিওতে। তো তোমরা সাইডে আর কি একটা ই দেখতে পাচ্ছ, ডিসপ্লে দেখতে পাচ্ছ যেখানে স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি। তো এর জন্য তোমাদের সবার আগে ক্রোমে তোমাদের ওই ইউটিউব চ্যানেলটা খুলে নিতে হবে। তো ক্রোমে খোলার পর তোমরা এরকম ধরনের ইউটিউব স্টুডিওতে চলে যাবে। ইউটিউব স্টুডিওতে কীভাবে যেতে হয় তোমরা হয়তো জানো বা আমার আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা ডিসক্রিপশন চেক করো ওখানে পেয়ে যাবে। তো ইউটিউব স্টুডিওতে চলে যাবে, সেখানে যাওয়ার পর তোমরা একদম নিচের দিকে চেক করবে, বাঁ দিকের নিচে কিছুগুলো অপশান থাকে, তো সেখানে সবার লাস্টে যে অপশানটা আছে মিউজিকের একটা সাইন দেওয়া আছে সেখানে টাচ করবে। তো এই যে মিউজিকের যে সাইন দেওয়া আছে এখানে, ওখানে গেলেই তোমরা অনেকগুলো এরকম টাইপের মিউজিক দেখতে পাবে, প্রচুর পরিমাণে মিউজিক আছে, এখান থেকে তোমরা সেই মিউজিকগুলো ইউজ করতে পারো। বাঁ দিকে তোমরা এটাকে প্লে করে দেখতে পারো, আর যদি তোমাদের কোনো মিউজিক ভালো লেগে যায় তাহলে তোমরা এখান থেকে স্টার মার্ক করতে পারবে। তাহলে তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে স্টার্ট বলে একটা অপশান আছে, সেখানে ইজিলি পরে তোমরা খুঁজে পেয়ে যাবে সেই মিউজিকটা। আর ডাউনলোড করার যদি কথা বলি তো এখানে তোমাদের একটা ডাউনলোডের অপশান চলে আসবে। এখন এই যে দেখতে পাচ্ছ সাইডে এখানে তোমাদের একটা ডাউনলোডের অপশান চলে আসবে, তো এখানে ডাউনলোডটা ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোডে আমাকে পারমিশন চাইছে, তো যদি ডাউনলোডে ক্লিক করি অটোমেটিক ডাউনলোড ক্লিক হয়ে যাবে এবং ডাউনলোড সাকসেসফুল। তো এরকমভাবে তোমরা যে কোনো মিউজিক এখান থেকে ডাউনলোড করে তোমাদের ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারো। বাট এগুলো বেশিরভাগ কেউ ইউজ করে না, কারণ এগুলো খুব নর্মাল এবং সিম্পল সাউন্ডস থাকে যেগুলো মোটেও আর কি অডিয়েন্সের বা তোমাদের যারা ক্রিয়েটার থাকো তোমাদের নিজেদেরও আর কি পছন্দ হয় না, আমারও ঠিকঠাক পছন্দ হয় না, বাট ইউজ করতে পারো ফ্রি, এগুলোতে তোমাদের কোনো ক্রেডিটও দিতে হবে না। এবার কথা বলি নেক্সট সাইটের। তো সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, তোমরা হয়তো অনেকেই এর নাম শুনেছো এতদিন ধরে যখন ইউটিউব করছো, নো কপিরাইট সাউন্ডস বলে একটা চ্যানেল আছে ইউটিউবে, তোমাদের আমি দেখাচ্ছি। নো কপিরাইট সাউন্ডস বলে তোমরা সার্চ বারে নো কপিরাইট সাউন্ডস বলে সার্চ করবে তো তোমাদের পেয়ে যাবে এখানে নো কপিরাইট মিউজিক। এই যে নো কপিরাইট সাউন্ডস বলে যে চ্যানেলটা আছে এখান থেকে তোমরা প্রচুর পরিমাণে সংস আছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, তো এখান থেকে যে কোনো সংস বা মিউজিক তোমরা ইউজ করতে পারো। বাট একটাই এখানে শর্ত যে তোমাদের এখানে ডিসক্রিপশানে ওদের ক্রেডিট লিঙ্ক দিতে হবে, ওদের যে সংটা তোমরা ইউজ করবে ধরো সেখানেই তোমরা ডিসক্রিপশান চেক করলে পেয়ে যাবে যে ওদের কি কপি অর পেস্ট বলে অপশান থাকে, সেখান থেকে তোমাদের এই যে মিউজিকটা ইউজ করবে সেই মিউজিকের লিঙ্ক তোমাদের ওই ভিডিও ডিসক্রিপশানে দিতে হবে, এটাই এদের মানে একটা আর কি শর্ত থাকে, বাকি আর কিছু না, কোনোভাবে পে করতে হবে না। আর এছাড়াও আরও একটা সাউন্ড থাকে, তোমরা যদি ব্লগ চ্যানেল ইউজ করো তো নো কপিরাইট ব্লগ বা এরকম টাইপের কিছু একটা আছে, ব্লগ নো কপিরাইট সরি, এখানে সেটাও দেখাচ্ছি, তো তোমরা সার্চ করে নেবে ব্লগ নো কপিরাইট সাউন্ড। তো এই যে দেখতে পাচ্ছ চ্যানেলটার নাম ব্লগ নো কপিরাইট মিউজিক,
তো এখান থেকেও খুব ভালো ভালো মিউজিক পাবে। এবং তোমরা যদি ব্লগ চ্যানেলে সেগুলো ইউজ করতে চাও, সেম প্রসেসে তোমাদের ওই শুধুমাত্র মিউজিকের লিঙ্কটা তোমাদের ভিডিও ডিসক্রিপশনে দিতে হবে ক্রেডিট অনুযায়ী। তাহলে তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম খাওয়ার চান্স থাকে না, তাহলে ওরাও আর কি খুশি হয়ে যায় যে ইউজ করেছে এবং ক্রেডিটও দিয়েছে। তো এটাও একটা সাউন্ড। এবং আরেকটা যেটা আমার ফেভারিট বা ওখানে অনেক ভালো ভালো পাওয়া যায়, এই নন কপিরাইট ব্লগ থেকেও অনেক কিছু পাওয়া যায়, বাট এই যে চ্যানেলটার নাম বলছি এখান থেকে খুব ভালো ভালো তোমরা সাউন্ডস পাবে। তো এটার নাম ফিং বিটস, তোমরা ইউটিউবে সার্চ করে নেবে, এটাও ইউটিউবে তোমরা পেয়ে যাবে। তো এই যে এই চ্যানেলটা ফিং বিটস, FINGBETS, তো এটা থেকে তোমরা অনেক আর কি নন কপিরাইট মিউজিক পাবে। এবং এদেরও সেম প্রসেস, এদেরও চ্যানেলগুলো লিঙ্ক আর কি তোমাকে ওখানে ইউটিউবে আর কি ভিডিও ডিসক্রিপশানে দিতে হবে। তো ফিং বিটস থেকে তোমরা নিজের পছন্দ মতো অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারো। পার্সোনালি আমি এটা খুব বেশি ইউজ করি, আর ব্লগ চ্যানেলের জন্য ব্লগ নো কপিরাইটস, এটাতেও খুব ভালো ভালো মিউজিক পাওয়া যায়। গাইজ, তোমাদেরকে তো আমি চারটে সাইটের নাম বা চারটে চ্যানেলের নামই বলে দিলাম যে কোথার থেকে তোমরা ভালো ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারো। তো এবার আমি কথা বলি যে হয়তো তোমরা ধরো ভুল করে বা যে করে হোক তোমরা কপিরাইট মিউজিক ইউজ করে ফেলেছো এবং সেটাতে কপিরাইট ক্লেম খেয়ে গেছো, তাহলে কি তোমাদের চ্যানেলের কোনো এফেক্ট হয় বা তোমাদের চ্যানেলে কি কোনো ক্ষতি হতে পারে? তো গাইজ, তোমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না, সেটাতে শুধু একটাই প্রবলেম হয়, তোমাদের চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে সেই ভিডিও থেকে যতটা ইনকাম হবে সেটা অটোমেটিক তোমাদের ওই যে যার কপিরাইট অরিজিনাল যার মিউজিকটা তার কাছে চলে যায় সেই ডলারটা। তো আলাদা কোনোভাবেই তোমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে যাবে বা কপিরাইট স্ট্রাইক, সেসব তো কিছু নয়, বা তোমার চ্যানেল টার্মিনেটও হবে না, শুধুমাত্র ক্লেম খাবে এটাই। যা তোমার যদি মনিটাইজ নেই তাহলে তোমরা বিন্দাস ইউজ করতে পারো, বাট না করাই ভালো, কারণ যখন তোমার ফিউচারে যদি মনিটাইজ হয়ে যায় তখন তোমাদের সেগুলোতে আর কি যে ইনকামটা হবে অটোমেটিক সেখানে ট্রান্সফার হয়ে যাবে। তো যদিও ইউজ করো তাহলে নন কপিরাইট সংস ইউজ করবে, আর যদি তোমরা কপিরাইট সংস ইউজ করতে চাও তো 30 সেকেন্ডে বেশি ইউজ করবে না, 30 সেকেন্ড অবধি তোমাদের একটা লিমিট থাকে যে 30 সেকেন্ড অবধি যদি তোমরা ইউজ করো তাহলে কপিরাইট ক্লেম খাওয়ার চান্সটা খুব কম থাকে। তো 30 সেকেন্ডে বেশি করলেই কপিরাইট ক্লেম খেয়ে যাবে। তো যদি ইউজ করো কোনো হয়তো ভিডিওতে ইউজ করাটা ইম্পর্ট্যান্ট বা খুবই, তাহলে বেশি করো না, 30 সেকেন্ডের মধ্যেই হয়তো কেটে কেটে ইউজ করবে, তাহলে তোমাদের কোনো ক্লেম খাওয়ার চান্স থাকে না। তো গাইজ, আশা করি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে তোমরা ইউজ করবে বা তোমাদের কোনো ক্ষতি হবে কি না। আশা করি তোমাদের ভিডিওটা থেকে কিছুটা হলেও হেল্প হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও যে যদি আরও কোনো সমস্যা থাকে। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের বন্ধুদের যদি শেয়ার করতে ইচ্ছে হয় তাহলে সেটাও শেয়ার করে দিতে পারো। এবং চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেতে থাকবে। আর হ্যাঁ, তোমরা যদি এখনও আমাকে ইনস্টায় ফলো করোনি, এই যে ইউজার আইডি উঠছে হয়তো ডিসপ্লেতে, তোমরা ওখান থেকে আমাকে ফলো করে নিতে পারো, ওখানে আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি। তো তোমাদের যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো ডাউট থাকলে ডাইরেক্ট আমাকে মেসেজ করবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করবো। তো আজকের মতো ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।